2024 সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। নোবেল বিজয়ী জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংস্থা নিহন হিদানকিও। এই ঘোষণাটি আসে স্থানীয় সময় শুক্রবার সকাল 11টায়। রয়্যাল সুইডিশ একাডেমি নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এই পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করে। পুরস্কারের ঘোষণাটি সরাসরি সম্প্রচার করা হয় nobelprize.org এবং ফেসবুক এক্স ইউটিউবে নোবেল পুরস্কারের অফিসিয়াল ডিজিটাল চ্যানেলে। নোবেল কমিটির ওয়েবসাইটে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানি সংস্থা নিহন হিদানকিওকে 2024 সালের জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণে বেঁচে যাওয়া ব্যক্তিদের নিয়ে এই সংস্থা গঠন করা হয়। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয় তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে প্রদর্শনের জন্য সংস্থাটিকে এই পুরস্কার দেওয়া হলো। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এই বছরের শান্তি পুরস্কারের জন্য মোট 286 জন প্রার্থীর নাম নিবন্ধন করেছিল। এর মধ্যে 197 জন ব্যক্তি ও 89টি সংস্থা ছিল। 1901 থেকে 2024 সাল পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মোট 114টি। 111 ব্যক্তি ও 31 সংস্থা মিলে মোট বিজয়ীর সংখ্যা 142। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি 1917, 1944 ও 1963 সালে তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। দুইবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার দপ্তর। প্রথমবার পায় 1954 এবং দ্বিতীয়বার 1981 সালে। এছাড়াও শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে 27 স্বতন্ত্র সংস্থাও। প্রথা অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার হিসাবে 7 অক্টোবর চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।